প্রচুর এই ধরনের লোক রয়েছেন, তারা বুদ্ধিমান, তারা পারদর্শী, তারা সক্ষম, তবুও তাদের জীবনটা গোলমেলে, কারণ তাদের নেওয়া প্রতিটা পদক্ষেপে তারা কিছু না কিছুর সাথে সংঘর্ষে জড়িয়ে রয়েছেন। যে কোনো চলমান অংশকে আমরা গোলাকার বানাতে চাই, কারণ সেটা ন্যূনতম প্রতিরোধের সাথে চলবে। সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলিতে তারা উল্লেখ করেন একজন আত্মজ্ঞানী সত্তাকে এনচি বলে, যার অর্থ হল উনি একটা বৃত্ত। যা কিছুই তারা খান সেটা কেবল দগ্ধ হয়ে যায়, দেহে পরিণত হয় না, সেটা হয়ে ওঠে অন্য এক মাত্রা শক্তি। বন্ধ শব্দের আক্ষরিক অর্থ হল লক বা তালা, যার মানে আপনি শরীরের ভেতরে বিশেষ কিছু লক লাগিয়ে দেন যাতে আপনার অভ্যন্তরীণ শক্তি আচরণ করে এক নির্দিষ্টভাবে। কেন এই বন্ধ? এরা আপনার জন্য কি করতে পারে? আপনি কি ওজস শব্দটি শুনেছেন? ও জে এ এস, ওজস? না না, ঠিক আছে। ওজস শব্দের মানে শক্তির এক অভৌত মাত্রা, যার মানে আপনি আপনার শরীরকে ঘিরে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির অভৌত মাত্রা তৈরি করতে পারেন। যদি আপনার শরীরের চারপাশে ওজস থাকে, তবে পৃথিবীতে আপনার চলাফেরা, জীবনের চলাফেরার পথটা ভালো রকম তৈলাক্ত হয়ে যায়। তার মানে হল আপনি ন্যূনতম সংঘর্ষের মধ্যে দিয়ে চলবেন। সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলোতে একজন আত্মজ্ঞানী সত্তাকে এনচি বলে উল্লেখ করা হয়। এনচির অর্থ, আক্ষরিক অর্থ হল বৃত্ত। আপনি জানেন আপনার গাড়ির চাকা, আপনার গাড়ি, আপনার কি ধরনের চাকা আছে? গোল চাকা, চৌকো চাকা নাকি ত্রিভুজাকার চাকা, কোনটা আছে আপনার? ও, কিন্তু ত্রিভুজাকার চাকা নিশ্চয়ই আরো বেশি জমকালো লাগবে, তাই না? গোল চাকা কেন? ন্যূনতম পরিমাণ ঘর্ষণ, ন্যূনতম প্রতিরোধের সাথে এটা গড়িয়ে যায়। যে কোনো চলমান অংশকে আমরা গোল বানাতে চাই, কারণ তা ন্যূনতম প্রতিরোধের সাথে এগিয়ে যায়। তো আমরা বলছি, সুদূর পূর্ব এশীয় সংস্কৃতিগুলোতে তারা উল্লেখ করেন একজন আত্মজ্ঞানী সত্তাকে এনচি বলে, যার অর্থ হল উনি একটা বৃত্ত, কারণ তার শরীর গোলাকার বলে নয়, কারণ তিনি ন্যূনতম প্রতিরোধের সঙ্গে চলাফেরা করেন, ভালোভাবে লুব্রিকেটেড। আপনার একটা দুর্দান্ত গাড়ি থাকতে পারে, খালি বের করে নিন ইঞ্জিনের তেলটা আর চালান। আপনার গাড়িটা কতক্ষণ চলবে বলে আপনার মনে হয়? আপনার জাগুয়ার কতক্ষণ ওটা টিকবে? যদি বার করে নেন ইঞ্জিনের তেলটা, হয়তো 10 মিনিট, 15 মিনিটের মধ্যেই এটা পুরোপুরি ভোগে যাবে। তো তৈলাক্তকরণ এতটাই জরুরি? চলমান সবকিছুতেই তৈলাক্তকরণ এতটাই জরুরি? তো আপনি যদি জগতে চলাফেরা করতে চান ভালোভাবে তৈলাক্ত না হয়ে, আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটা পদক্ষেপই মনে হবে ঘষা লাগছে, এবং জীবনের প্রতিটা পদক্ষেপই যন্ত্রণাদায়ক হবে, কারণ কোনো তৈলাক্তকরণ নেই। প্রচুর এ ধরনের লোক রয়েছেন যারা বুদ্ধিমান, পারদর্শী, সক্ষম, তবুও তাদের জীবনটা গোলমেলে, কারণ তাদের নেয়া প্রতিটা পদক্ষেপে তারা কিছু না কিছুর সাথে সংঘর্ষে রয়েছেন। তো আপনি আপনার শরীরের চারপাশে একটা নির্দিষ্ট পরিমাণ ওজস তৈরি করলে আপনি এই সৃষ্টিকে ন্যূনতম ঘর্ষণের সাথে অতিক্রম করতে পারবেন। যত কম ঘর্ষণ থাকবে তত বেশি কাজ করতে চাইবেন, তাই না? হ্যাঁ, আপনি স্বাভাবিকভাবেই অনেক কিছু করার উদ্যোগ নেবেন যদি আপনার কোনো ঘর্ষণজনিত সমস্যা না থাকতো। কিন্তু আপনি প্রতিদিন বেরোনোর পরে কোনো না কোনো ঘর্ষণে জড়িয়ে পড়েন, আপনি পরের দিন বেরোতে দ্বিধাবোধ করেন। এটা ঘটছে সবসময়, তাই না? আপনি যখন ওজস বিকশিত করেন, যদি আপনি ওজস বিকশিত করতে শুরু করেন, একটা জিনিস যেটা আপনার সাথে ঘটবে তা হল আপনার শরীরের সমস্ত ওজন চলে যেতে শুরু করবে নিজে থেকেই। জানেন তো, আপনি আমাদের যোগ কেন্দ্রে আসলে দেখবেন কিছু নির্দিষ্ট লোক নির্দিষ্ট সময়ে করছে নির্দিষ্ট ধরনের সাধনা বা নির্দিষ্ট ধরনের অভ্যন্তরীণ কাজ। যখন তারা এগুলো করেন, আজকাল আমরা তাদের সম্পূর্ণ আলাদা রাখি, কারণ লোকেরা ভয় পেয়ে যান তাদের খাওয়ার ধরন দেখে। তারা খান প্রায় 10 গুণ খাবার একজন সাধারণ ব্যক্তির তুলনায়, খাবারের স্তূপ।
তবুও তাদের ওজন কমে যায়। আমরা তাদের বেশি ফ্যাটযুক্ত ডায়েটে রাখি সব ঘি দুধ মাখনের মতো জিনিস, তা সত্ত্বেও তারা হারাতেই থাকবেন ওজন। এর সহজ কারণ, তারা রূপান্তরিত করেছেন ভৌতকে অভৌত মাত্রার শক্তিতে। তারা যা কিছুই খান সেটা কেবল দগ্ধ হয়ে যায়, দেহে পরিণত হয় না, সেটা হয়ে ওঠে অন্য এক মাত্রার শক্তি। In yoga, we call this... যোগে আমরা এটাকে পৃথিবী থেকে চুরি করা বলে থাকি, কারণ এই মুহূর্তে আপনার যা কিছু আছে, আপনার দেহের ভর হল এমন এক জিনিস যা আপনি এই গ্রহ থেকে ধার করেছেন। আপনি ধার নিতে পারেন, তিনি ধরিত্রী মা বেশ উদার ওনার দেয়া ধারের ব্যাপারে। বহন করতে পারলে আপনি যতটা চান ততটাই ধার নিতে পারেন, কিন্তু যখন ফেরতের সময় হবে, যখন ফেরত দেওয়ার সময় আসবে, তখন তিনি প্রত্যেকটা পরমাণু গুনে গুনে ফেরত নেবেন। আপনি যদি বলেন আমি এখানে এতদিন ছিলাম, স্মারক হিসাবে আমাকে একটা পরমাণু রাখতে দিন, সেটা হবে না, তিনি প্রতিটা পরমাণুই ফেরত নেবেন। তো এটাকে পৃথিবী থেকে চুরি হিসেবে গণ্য করা হয়, কারণ এক্ষেত্রে আপনি রূপান্তরিত করছেন ভৌতকে অভৌত মাত্রার শক্তিতে। এখন তিনি আপনাকে আটকাতে পারেন না, আপনি এটা নিজের সাথেই নিয়ে যেতে পারেন। তো এ হল দূরে কোথাও যাওয়ার আগে গোছগাছ করার মতো। তার অজান্তে, তা না হলে তিনি সেই ধার ফেরত নেবেন। এটা ভৌত আকারে থাকলে তিনি এটাকে আটকে দেবেন, এটা কোনো অভৌত আকারে থাকলে পৃথিবী সেটা ধরে রাখতে পারবে না। এখন আপনি সম্ভবই করছেন, এটা যদি প্রতিদিন করেন তবে আপনি ওজস তৈরি করবেন, কিছু পরিমাণ ওজস, যাতে দেখা যাবে হঠাৎ করে সব কিছু আপনার জন্য সহজলভ্য বলে মনে হবে, যেন এমনিই হয়ে যায়। আপনার যদি কোনো ওজস না থাকে, আপনার অন্য সমস্ত ক্ষমতা থাকতেই পারে, কিন্তু শুধুমাত্র ঘর্ষণের ভয়ে আপনি পিছপা হবেন। আমি অনুভব করি বিশ্বের 80% মানুষ এরকম, তারা সবাই দ্বিধাবোধ করেন, সব সময় ভয়ে থাকেন, আমার সাথে কি ঘটবে, আমার সাথে কি ঘটবে। তারা যেখানেই যান তাদের খারাপ অভিজ্ঞতা হয়। তারা কোনো উদ্যোগ নিয়ে উৎসাহের সাথে কিছু করার চেষ্টা করলে পরের দিন সকালে সামান্য ঘর্ষণ হলেই তারা পিছু হটবেন। আমি মনে করি জনসংখ্যার 80% এরকম, কি ঘটবে সেই ভয় তাদেরকে অর্ধেক পিছপা করে দেয়, তারা জীবনে কখনো পুরো পদক্ষেপ নেন না। তো ওজস বা ওজস তৈরি করা এক খুব গুরুত্বপূর্ণ অংশ সফলভাবে বাঁচার, তা সে আপনি যাই করুন না কেন।